বাংলাদেশের দরিদ্র অসহায় মেধাবী ছাত্রছাত্রীদেরকে শিক্ষাবৃত্তি সহ নানাভাবে সহায়তা প্রদানের লক্ষ্যে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন উদয়নের উদ্যোগে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হার্সের পালকি হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রেদওয়ান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদেরকে শিক্ষা কার্যক্রমে সহায়তা করতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, গত কয়েক বছরে উদয়ন 192 জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। চট্টগ্রাম, ফেনী ও ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ফ্লোরিডায় কয়েকজন ছাত্রছাত্রীদেরকেও এ বৃত্তি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মোর্শেদ আলম, এটিএন বাংলার ইউএস ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম প্রমুখ। এতে কেউ আর্থিক সহায়তা দিতে চাইলে যোগাযোগ করতে পারেন 9047596644 এই নম্বরে।